কৃষ্ণকান্ত শান্তিপুৰী ৰাজ্যিক বিশ্ববিদ্যালয়ৰ স্নাতকোত্তৰ অসমীয়া পাঠ্যক্ৰমৰ এই বিশেষ পাঠৰ আলোচনালৈ আপোনালোকক স্বাগতম জনাইছো। আজি আমি স্নাতকোত্তৰ অসমীয়া প্ৰথম ষান্মাসিকৰ প্ৰথম পাঠ্য বিষয়ৰ দ্বিতীয় পাঠ অৰ্থাৎ উদ্ভৱকালীন অসমীয়া সাহিত্যৰ ৰূপ এই বিষয়ে আমি আলোচনা কৰিম। আজি এই আলোচনার প্রথম খণ্ড উদ্ভবকালীন অসমীয়া সাহিত্য খণ্ড আমি মন্ত্র সাহিত্য আর ডাকর বচন এই দুটা বিষয় আমি আলোচনা করি। আজি আমি মন্ত্র সাহিত্যের বিষয়ে কিছু কথা পাতো। আপনার সকলে তন্ত্রমন্ত্র এই শব্দকিটা শুনে আছে, এই লৈ বিভিন্ন কাহিনী কথা আলোচনা আপনাদেরকে শুনে আছে আর হয়তো ঘর আলোচনা এই বিষয়ে কত পাতি আছে। ইয়াত আমি এতিয়া বিদ্যায়তনের দিকের ফলের তন্ত্রমন্ত্রর কথা আমি আলোচনা করি, কারণ উদ্ভবকালীন অসমীয়া সাহিত্যের যূপ সেই রূপ তন্ত্রমন্ত্র সমূহ অর্থাৎ মন্ত্র সাহিত্য বলে যদি অভিধান আছে তাত আমি এই উদ্ভবকালীন অসমীয়া সাহিত্যের রূপ আমি প্রচার করবলে পাও। আর আমার জনসমাজ অতি জনপ্রিয় বিভিন্ন প্রকারে আলোচিত হওয়া ডাকর বচন, ডাকর বচনটো আমি উদ্ভবকালীন অসমীয়া সাহিত্যের রূপ রক্ষিত হওয়া প্রত্যক্ষ করব। এতিয়া মন্ত্র সাহিত্য উদ্ভব ক্রমবিকাশ তার বৈশিষ্ট্য আর তার প্রসার এই বিষয়ে আমি যদি বিচার করো আমি দেখি যে মন্ত্র সাহিত্যের যে উদ্ভব বিকাশ আর তার যে বিস্তৃতি সেই খ্রিস্টীয় চতুর্থ পঞ্চম শতিকারপা দ্বাদশ শতিকার ভিতর দ্বাদশ ত্রয়োদশ শতিকার ভিতর এই সময়টা আমি সামরিব পো। আর অসমীয়া সাহিত্যের বুরঞ্জিকার সকলে যখন অসমীয়া সাহিত্যের চর্চা অসমীয়া সাহিত্যের উদ্ভব বিকাশ সমৃদ্ধি ইত্যাদির লগত আলোচনার লগত সম্পৃক্ত হয়ে আছে তেখেতসকলেও খ্রিস্টীয় ত্রয়োদশ চতুর্দশ শতিকা মানৰ পৰা দ্বাদশ শতিকা মানৰ ভিতৰত এই সময়ছোৱাৰ ভিতৰতে মন্ত্ৰ সাহিত্যৰ উচিত ধৰণে কৰিছে। আৰু বিভিন্ন লেখ বিভিন্ন স্মৃতিলেখ আর নথিভুক্ত হওয়া ঐতিহাসিক ঘটনা আর কিছু ভ্রমণ বৃত্তান্তর পরাও আমি মন্ত্র সাহিত্যের বিষয়ে কিছু কথা জানব পারি। বিভিন্ন সময়ত বিভিন্নজন ধর্মপ্রচারক আহিছিল, বিভিন্নজন রজা আহিছিল যিয়ে সাম্রাজ্য বিস্তার নীতিলে অসমত প্রবেশ করেছিল। অসম অর্থাৎ কেতিয়াও অসম নামে অসম প্রবেশ নাছিল, তেতিয়া প্রাচীন কামরূপ বা প্রাগজ্যোতিষপুর আছিল। গতিকে আমি গুরু নানকর কথা পাও আর আমি শঙ্করাচার্যর কথা পাও। শঙ্করাচার্য বিষয়ে তেওঁ জীবনের বিষয়ে কিছু কথা কাহিনী আছে, যত এটা কথা মতে যে তেওঁ কামরূপর অভিনবগুপ্ত নামৰ এজন লোকে তন্ত্রমন্ত্র করে তেওঁ শরীরত এটা রূপ জাপি দিছিল আর সেই রূপ অনুগতে দাক্ষিণাত্যর বৈষ্ণব ধর্ম তার বৈষ্ণব তেওঁ এটা বৈষ্ণব ধর্মর আমি প্রচার সকলের ভিতর আমি শঙ্করাচার্য নাম আমি বিশেষভাবে আমি লোক পো শঙ্করাচার্য ভগন্দর রূপ হয়ে মৃত্যুমুখত পড়ছে। তদুপরি নানক এগারী শিষ্য মদনক কামরূপর এগারী নারীয়ে মন্ত্রর বলত যথেষ্ট নগুণাগতি করেছিল বলেও
কৃষকলৰ ৰংঘৰ উল্লেখ আছে। আৰু আমি কিছুমান ঐতিহাসিক দুৰ্গত দৃষ্টান্তলৈ বুজি যাওঁ, যেনেকে পাঠশাহনামা, দাস্তান, বাহিস্তানী গায়কী আৰু অন্য বিভিন্ন ৰচনাৰাজি। তাতো আমি প্ৰাচীন কামৰূপৰ যি বিশিষ্টতা, বিশিষ্টতা মানে কি যে ভাৰতৰ অন্য ঠাইৰ তুলনাত কামৰূপৰ জেগা অৰ্থাৎ এই স্থলভাগ, তাৰ যি পাৰিপাৰ্শ্বিক পৰিৱেশ পৰিস্থিতি, সকলোৱে এটা বেলেগ দিশ আছে। অৰ্থাৎ সকলো আশ্চৰ্যকৰ মহিমা থকা বুলি ক'ব বিচাৰে। অৰ্থাৎ ইয়াত তন্ত্ৰ মন্ত্ৰৰ লগত জড়িত কথাটো আমি সাঙুৰিব পাৰোঁ। আৰু এখন যুদ্ধৰ লগত জড়িত বৃত্তান্তত এইবুলিও লিখা আছে যে কামৰূপত যদি কেতিয়াবা কোনোবাই প্ৰৱেশ কৰে বাহিৰৰ ব্যক্তিয়ে, বাহিৰৰ মানুহে, তেতিয়া ইয়াত তেওঁক ৱাদী বুলি কোৱা হয়। আৰু এই ৱাদী বুলি কোৱা হয় লগত আমি ইয়াৰ যিটো প্ৰাকৃতিক, ইয়াৰ যিটো পৰিৱেশ, যি জলবায়ু, আৰু তাৰ লগতে আমি তন্ত্ৰমন্ত্ৰৰ কথা আমি ক'ব পাৰোঁ। বৌদ্ধ ধৰ্মৰ প্ৰাচীন গ্ৰন্থ ত্ৰিপিটকত, পালি ভাষাত ৰচিত ত্ৰিপিটকতো আমি তাৰ যিটো দীৰ্ঘ নিকায়, দীৰ্ঘ নিকায়টো তন্ত্ৰমন্ত্ৰৰ কথা উল্লেখ আছে। আৰু প্ৰাচীন কামৰূপত ৰচিত হোৱা কালিকা পুৰাণ, বিভিন্ন তন্ত্ৰ ইত্যাদিতো তন্ত্ৰমন্ত্ৰত যথেষ্ট আলোচনা আছে, যথেষ্ট দৃষ্টান্ত আছে। আৰু সেইৰূপে শয্যাপদ, শয্যাপদসমূহৰ লগত জড়িত যিবোৰ নাম, যেনে মৎস্যেন্দ্ৰনাথ, এই যোগীসকলে তেওঁলোকে তন্ত্ৰমন্ত্ৰ চৰ্চা কৰা বুলি তেওঁলোকৰ নামত কিতাপ পত্ৰও আছে। আৰু আমি এই পাঠত সেই কিতাপসমূহৰ আমি নাম উল্লেখ কৰাৰ লগতে আমি সেইসমূহত কিনো আছে সেই বিষয়ে আমি সংক্ষিপ্তভাৱে হ'লেও আলোচনা কৰিছোঁ। কাৰণ আমি আলোচনাসমূহ সৰু সৰু এটা এইটো এটা খণ্ডত আমি আপোনালোকক বুজাম, কাৰণ যাতে আপোনালোকে গোটেই পাঠটো খণ্ড হিচাপত হৃদয়ংগম কৰিব পাৰে, আয়ত্ত কৰিব পাৰে। আজিলৈ পাঠটি আমি ইয়াতে সামৰিছোঁ। ইয়াৰ পৰৱৰ্তী খণ্ডত আমি মন্ত্ৰ সাহিত্যৰ বিষয়ে আৰু কিছু কথা আলোচনা কৰিম। আজিলৈ উঠিছোঁ।